খুবই সরি এবং দুঃখিত, এটা হয়তো আমি পাজল হয়ে গিয়েছিলাম এরকম একটা প্রশ্নে। হয়তো আমি বলতে পারতাম যে কাগজের বইয়ের আসলে দর্শক একরকম, প্রহেলিকার দর্শক একরকম, দুটাই আমার সন্তান। সো আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি হয়তো হঠাৎ করে রেগে হয়তো কিছু কথা বলেছি যেটা নাকি হয়তো আমার বলা ঠিক হয়। যদি বলি সত্যি কথা, কাগজের বউ যে চলচ্চিত্র সেটা আমার প্রডিউসার হলো আমাদের টায়েব ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি মাহবুবা শেরিন, উনি আমার প্রডিউসার। এবং আমি যখন স্ট্যাম্প পেপারে সাইন করি এবং এটা যখন আমরা করি, আমি আসলে যত্ন করেই বানিয়েছি। গানগুলো খুব সুন্দর এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করে। তো এগুলো আসলে করে যারা ভক্ত, তাই তাদেরকে বলবো আপনারা যদি শাকিব খানকেই ভালোবাসেন, নিশোকেই ভালোবাসেন, সিয়ামকেই ভালোবাসেন, মাহফুজ আহমেদকেই ভালোবাসেন, তাহলে আপনারা সুন্দরভাবে তাদের প্রশংসা করেন। কিন্তু একজনকে ভালোবাসতে গেলে যে আরেকজনকে নামিয়ে দিতে হবে, এই ধরনের মেন্টালিটি আসলে খুব খারাপ। এরা কারা? আসলে কি জানো, আমার এগুলো দেখে না খুব হাসি লাগে। যেমন শাকিব খান বা তার টিম বা তার ডিরেক্টর বা অন্য যে ফিল্মগুলো আসছে তার টিম বা তার আর্টিস্টরা, এদের কিন্তু আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাইট, এদের যে ভক্তরা তারা কিন্তু এগুলো করে একদম, এবং তারা এটা করে জিনিসগুলো কিন্তু নোংরামির মধ্যে ফেলে দেয়। এগুলো কিন্তু ঠিক না। বরং আমাদের যে এই সময় যে চলচ্চিত্রের একটা জোয়ার এসেছে, সব ভালো ভালো ছবি এসছে এবং আমরা ডিরেক্টররা কিন্তু ভালো আছি। হিমেল বলেন, রায়ান রাফিটা ঠিক আমি অত ভালো জানি, রায়ান রাফির কথা বলতে পারি। তারপর আমিও তো তার সুরঙ্গর পোস্টার নিলাম। তারপরে অন্তর্জাল, দীপঙ্কর, দীপনদা তো আমার মেঘের নৌকা গানও গাইলো, আমার জিনিস নিল। আবার সেদিন দেখলাম তপু খান এই যে কালকেই আমার টিজারটা নিয়ে পোস্ট দিল। মানে আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই, আমাদের মধ্যে কিন্তু ছবি আসুক। এখন শাকিব খান ভাই সুপারস্টার, স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, সে তার মতো চলবে। আমার মাহফুজ আহমেদ আমাদের মতো চলবে, নিশো নিশোর মতো চলবে, কোনো সমস্যা নাই। সবারই ভক্ত থাকে, সব ছবি দর্শক ঘুরে ফিরে দেখবে। মানুষকে সিনেমা ঈদের মধ্যে সিনেমা খালি একটা দেখে, আমি তো সব পাঁচটা ছবি দেখেছি। তো এগুলো আসলে করে যারা ভক্ত, তাই তাদেরকে বলবো আপনারা যদি শাকিব খানকেই ভালোবাসেন, নিশোকেই ভালোবাসেন, সিয়ামকেই ভালোবাসেন, মাহফুজ আহমেদকেই ভালোবাসেন, তাহলে আপনারা সুন্দরভাবে তাদের প্রশংসা করেন। কিন্তু একজনকে ভালোবাসতে গেলে যে আরেকজনকে নামিয়ে দিতে হবে, এই ধরনের মেন্টালিটি আসলে খুব খারাপ। এরা কারা? এরা কি সুশিক্ষিত নাকি এরা অশিক্ষিত? আই ডোন্ট নো। আপনি দেখেন, আমি যখন শাকিব খানের সাথে বসি আমরা কিন্তু ঠিক, আমাদের মধ্যে কিন্তু এগুলো নেই। বা মাহফুজও যখন শাকিবের সাথে কথা বলবে, বা মাহফুজ যখন আমার সাথে কথা বলবে, বা মাহফুজ যে নিশোকে এত পছন্দ করে, বা আমি যে বলি যে নিশো ছোট বড়ার সুপারস্টার, ওকে আমরা অভিনন্দন জানাচ্ছি, অনেক জায়গায় আসছে, আমার কথাতেও আসছে। বা সিয়াম আমার বিশ্বসুন্দরীর প্রথম হিরো, তাকে আমি অনেক ভালোবাসি, আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। একদম, যে যার মতো থাকবে, কারণ সবারই একটা দর্শক আছে। আমারও দর্শক যেমন আছে, নাই যে কেউ যদি ভেবে থাকে নাই তাহলে কিন্তু ভুল হবে। কেউ যদি ভেবে থাকে মাহফুজ আহমেদকে আন্ডারস্টিমেট করে, চরম ভুল করবে। কারণ মাহফুজ আহমেদ সুপারস্টার ছোট পর্দাও, এবং সে কিন্তু বড় পর্দায় পরপর দুবার জাতীয় পুরস্কার পেয়েছে। এবং আমি তো দেখতে পাচ্ছি যে 8 বছর পর যখন মাহফুজ আহমেদের গানটা আসলো, মানুষ কিভাবে হুমড়ি খেয়ে পড়লো। সো একদমই কিন্তু মানুষ আন্ডারস্টিমেট করলে খুবই ভুল হবে, একটু দ্বিধায় ফেলে। যেমন কাগজের বউ, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যেমন আমি একটা মানে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি খুবই সরি এবং দুঃখিত, হয়তো আমি পাজল হয়ে গিয়েছিলাম এরকম একটা প্রশ্নে। হয়তো আমি বলতে পারতাম যে কাগজের বইয়ের আসলে দর্শক একরকম, প্রহেলিকার দর্শক একরকম, দুটাই আমার সন্তান। সো আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি হয়তো হঠাৎ করে রেগে হয়তো কিছু কথা বলেছি যেটা নাকি হয়তো আমার বলা ঠিক হয়নি। আমি দুঃখিত এবং আমি তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি সত্যি কথা, কাগজের বউ যে চলচ্চিত্র সেটা আমার প্রডিউসার হলো আমাদের টায়েব ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি মাহবুবা শেরিন, উনি আমার প্রডিউসার। এবং আমি যখন স্ট্যাম্প পেপারে সাইন করি এবং এটা যখন আমরা করি, আমি আসলে যত্ন করেই বানিয়েছি। গানগুলো খুব সুন্দর এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। তায়েব ভাই থেকে শুরু করে তায়েব ভাইকে অন্যভাবে দেখবে, পরী দারুণ অভিনয় করেছে, হায়াত আঙ্কেল ছিল, দিলারা জামা ছিল, সবাই খুব ভালো করেছে। বাট আমি জানতাম না যে এটা ঈদ আসছে, এটা আমি হঠাৎ করে একটা ধাক্কা খেয়েছি। কারণ হ্যাঁ না, আলোচনা হয়েছে এটা চলচ্চিত্র বানাবে, ঈদে যে আসবে এটা আমি জানতাম না। এটা আমি জেনেছি আমি যখন ইয়েতে ছিলাম, কি বলে, ইন্ডিয়াতে ছিলাম। আমি তো অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম, 12 থেকে 15 দিনের মতো। মে মাসের 18 তারিখ থেকে আমি 29 তারিখে এসেছি
সকালবেলায় এসে আমি একটা প্রেস এই যে আমাদের সব পোস্টের কাজগুলো ছিল, তো ওর মধ্যে আমি জানতে পারলাম যে এটা ঈদে আসছে। তো এটা আমার হঠাৎ করে একটা ধাক্কা লেগেছে এবং আমার উচিত হয়নি, আমি আবারও বললাম এটা আমার ভুল হয়েছে, উচিত হয়নি। আমি চেয়েছিলাম এটা হয় মে মাসে আসুক, তাহলে ঈদের পরে আসুক। কোন জায়গা থেকে, কারণ আমার যে প্রহেলিকা আসবে এটা তো অনেক আগে থেকে ঠিক করা। তখন তুমি যেটা বললে যে দ্বিধা থাকে কিনা, কন্ট্রাডিকশন আসে কিনা, আসলে তবে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? আমি যদি এখন প্রহেলিকার কথা বলি, প্রহেলিকার কথা এখন যদি কাগজের বউ ঈদের পরে আসে, তাহলে আমি পড়ি, আমরা সবাই মিলে ছাপিয়ে পড়বো ওটার প্রমোশনের জন্য, এটা অনেক ইজি হয়। যেমন ধরেন এই যে বুবলি, ও যেমন প্রহেলিকা নিয়ে কাজ করছে, ও বলছে যে এটা ওর, আসলে বুবলিকে মানুষ অন্যভাবে দেখবে, অন্য বুবলিকে দেখবে। তো ও তো এটা নিয়ে অনেক আমাদের সাথে ক্যাম্পিং করছে, সমস্ত জায়গায় যাচ্ছে, ইন্টারভিউ করছে। আজকেও যেমন আমরা 5টা ইন্টারভিউ করেছি, তো ও কিন্তু জানতে পারছে না ঠিক মতো, টিজার আসছে, আবার আসলেই কি হচ্ছে কি না। কারণ আমরা যেমন ওকে একদম ডেট নিয়ে নিয়েছি, ওকে লিস্ট দিয়ে দিয়েছি, কারণ পিয়ারের একটা ব্যাপার আছে আমাদের, যেমন একদম বুবলির কাছে লিস্ট দেয়া কোন দিন কি কি হবে, এটাই কিন্তু নিয়ম। বাট ও তো জানে না, তাহলে তখন কনফিউজড। ওকে যখন মানুষ বলে তোমার রিভেঞ্জ আসছে, তোমার ক্যাসিনো আসছে, তো ও তো আসলে তখন বলে যে হ্যাঁ ছবিগুলো ভালো, কিন্তু আসছে কিনা আমি তো ঠিক ভালো করে জানি না। যেমন আজকে যখন ও জানলো আমার সামনে, কিন্তু ও জানলো যে ক্যাসিনো আসছে, আমার সামনে ফোন দিল ডিরেক্টর, ও তো সুন্দর করে ডেট দিল যে কোন দিন সে এটা নিয়ে আড্ডা করবে। আমি এত কিছু আসলে আমি বুঝি না, আমি নতুন তো ফিল্মে, সো এটা আসলে দেখে আমার পিয়ার, আমাদের প্রহেলিকার একটা টিম আছে। তো তারপরেও মনে হয় যে সবার তো একটা শখ থাকে, সব পরিচালকদের, যে আমার ছবি ঈদে আসবে। পাশাপাশি এটাও সত্য যে হল কতটুকু আছে, হল তো এখন ওরকম করে নেই, সিনেপ্লেক্স আছে, আবার সিঙ্গেল হলও খুব কম। আর সে সময় যদি শাকিব খান আমাদের দেশের সুপারস্টার, তার যদি একটা ছবি থাকে, তখন দেখা যায় যে সিঙ্গেল হল সব বুক হয়ে যায়। তো সিনেপ্লেক্সও তো অনেক বেশি আছে, তা না, মাত্র আমাদের ঢাকাতেই 7টার আনুষঙ্গিক মিলিয়ে হয়তো আরও কিছু হতে পারে, মানে 22-25 এরকম মনে হয়। আমার কাছে মনে হয় যে আসলে বুঝেই আসা উচিত, 4টা 5টা 4টাও মনে হয় বেশি, তারপরেও মেনে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা ছিল পরিমণি, কারণ অর্পা ক্যারেক্টারটা একটা সুন্দর একটা মেয়ে, তো পরি তো অনেক সুন্দর নিঃসন্দেহে, ওকে অনেক পছন্দ করি। সব কিছু মিলে আমাদের প্ল্যান ছিল যে ও করবে, বাট 21 সাল, তারপর 22 সালে ও বিয়ে হলো, প্রেগনেন্ট হলো, তো এইটা তো মানে 2.5 বছর হয়ে গেল। আমি তো সেই সময় গল্পটা রেডি আছে, 20 সাল হলো আমরা স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, গল্পটা পরিকেও পাঠিয়েছিলাম, মাহফুজ আহমেদকেও পাঠিয়েছিলাম। তো যখন সব ঠিকঠাক হলো, নিউজও হলো, 21 সালের ডিসেম্বরের 3 তারিখে মনে নিউজ হলো যে ওরা একসাথে করছে, তো 22 তারিখে তো হুট করে বিয়ে করে ফেললো এবং প্রেগনেন্ট হয়ে গেল। তো এটা তো একটা লম্বা একটা জার্নি, তো ও তো আমার অনেক প্রিয়, এইটা না করুক পরে করবে, নেক্সট ও যখন ছবি করবে অবশ্যই আমি সেটা নির্মাতা হব। হুবলি হচ্ছে, আমি বলি ও আর্ট, মানে পরিচালকের আর্টিস্ট। আচ্ছা, একজন পরিচালক একটা আর্টিস্টের কাছ থেকে যা যা মানে কাজ করতে গেলে আরাম হয়, যে রাত 3টায় ঘুম থেকে ওঠা, 5টায় সেটে যাওয়া, ঠিক মতো কাজ করা, মেকআপ না নেওয়া, চুল, আমি চুল টুল সব কিছু আমার ছিল, চুল, ড্রেস, মেকআপ, তারপর স্ক্রিপ্ট পরে সেটে আসা, ধরো শীতের মধ্যে পুকুরে ডুবে আছে, কোনো মানে ঘাই ঘুই না করা, এখন 8:00 বাজে তোমাকে এখন বৃষ্টিতে ভিজতে হবে, না না আমি পারবো না, এত সকাল হলো, মানে আমি বলবো বুবলি হলো একদমই ডিরেক্টরের আর্টিস্ট, সেদিক থেকে সে খুবই আমার প্রিয়। প্রথমত কাজ করতে করতে যেটা হয়, অক্টোবর থেকে আমরা কাছাকাছি, যেটা হয় আসলে ওকে আমার ভালো লাগছে। বুবলির আমি অনেক কিছুই দেখেছি, বসগিরি দেখেছি, মানে ওর তো শাকিবের সাথে সময় থেকে দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি দেখি, কারণ যে আমি তো ছবি বানাবো, আমার তো নায়িকা লাগবে, তারপর কে কেমন করছে, ও একটা মানে বুবলি শাকিব তারা জুটি করে এত কাজ করছে, নিশ্চয়ই ওর মধ্যে কোনো জিনিস আছে। আর ওকে আমার যদি আমি বলি, ও আমার চোখে পড়েছে ওই দিন, যে সেটা হচ্ছিল মাহফুজুর রহমানের মৃত্যুদিন, আমাদের যে ফটো সিনেমা ফটোগ্রাফার, ওনার মৃত্যুদিনের দিন আমি FDC-তে গিয়েছিলাম। তা আমি যখন ঠুকি, একটি চেয়ারও খালি ছিল না, হঠাৎ করে দেখি দূর থেকে একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরা, সে আমাকে ডেকে এনে বললো যে আপনি এই চেয়ারটাতে বসেন। তো তারপর আমি জানলাম যে মেয়েটার নাম বুবলি। কাগজের বউ এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন আমি একটা মানে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি খুবই সরি এবং দুঃখিত, হঠাৎ করে হয়তো আমি পাজল হয়ে গিয়েছিলাম এরকম একটা প্রশ্নে, হয়তো আমি বলতে পারতাম যে কাগজের বইয়ের আসলে দর্শক একরকম, প্রহেলিকার দর্শক একরকম, দুটাই আমার সন্তান। সো আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি হয়তো হঠাৎ করে রেগে হয়তো কিছু কথা বলেছি যেটা নাকি হয়তো আমার বলা ঠিক হয়নি, আমি দুঃখিত। আমি তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি সত্যি কথা, কাগজের বউ যে চলচ্চিত্র, সেটা আমার প্রডিউসার হলো আমাদের তায়েব ভাইয়ের ওয়াইফ,
আমাদের ভাবি মাহবুবা শেরিন, উনি আমার প্রোডিউসার, এবং আমি যখন স্ট্যাম্প পেপারে সাইন করি এবং এটা যখন আমরা করি, আমি আসলে যত্ন করেই বানিয়েছি। গানগুলো খুব সুন্দর এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। তায়েব ভাই থেকে শুরু করে তায়েব ভাইকে অন্যভাবে দেখবে, পরি দারুণ অভিনয় করেছে, হায়াত আঙ্কেল ছিল, দিলারা জামা ছিল, সবাই খুব ভালো করেছে। বাট আমি জানতাম না যে এটা ঈদে আসছে, এটা আমি হঠাৎ করে একটা ধাক্কা খেয়েছি। কারণ না, আলোচনা হয়েছে এটা চলচ্চিত্র বানাতে আসবে এটা আমি জানতাম না। এটা আমি জেনেছি আমি যখন ইয়েতে ছিলাম, কি বলে, ইন্ডিয়াতে ছিলাম। আমি তো অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম, 12 থেকে 15 দিনের মতো। মে মাসের 18 তারিখ থেকে আমি 29 তারিখ এসেছি। আচ্ছা, এই যে আমাদের সব পোস্টের কাজগুলো ছিল, তো ওর মধ্যে আমি জানতে পারলাম যে এটা ঈদে আসছে। তো এটা আমার হঠাৎ করে একটা ধাক্কা লেগেছে এবং আমার উচিত হয়নি, আমি আবারও বললাম এটা আমার ভুল হয়েছে, উচিত হয়নি। আমি চেয়েছিলাম এটা হয় মে মাসে আসুক, তাহলে ঈদের পরে আসুক।